শুরুতে ভালো একটা স্টার্ট পাইছি, জাস্ট ওই মোমেন্টামটা কন্টিনিউ করার চেষ্টা করছি। তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে আধিপত্য দেখিয়ে জয় পেয়েছে টিম টাইগার্স, তাও আবার বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে। যে দলটাতে আছে জোফরা আর্চার ও স্যাম কারেনের মতো বিশ্বমানের পেসার, আছে বাটলার মালান মুইনের মতো তুখোড় ব্যাটার, সিরিজে বাংলাদেশ 1-0 ব্যবধানে এগিয়ে, এটা ভাবতেই মন জুড়িয়ে যায় টাইগার ফ্যানদের। আরেকটা ম্যাচ জিতলেই যে জেতা হবে সিরিজ, এই আশাতে আরো ঘিরেছে কিছু তরতাজা পরিসংখ্যান। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরো 21% ক্যাশব্যাক। টাইগারদের কাছে বড্ড গোল মেলে টি-20 ফরম্যাট। এই ফরম্যাটে বাংলাদেশ ক্রিকেট দলের অভিষেক হয় 2006 সালে। এরপর থেকে টাইগাররা দুইবার তার বেশি ম্যাচের সিরিজ খেলেছে 26টা, আর প্রথম ম্যাচে জিতেছে বাংলাদেশ, এমন সিরিজের সংখ্যা 10টা। এই 10টা সিরিজের 5টিতেই জিতেছে টিম টাইগার্স, হেরেছে মাত্র 1টিতে। না ভাববেন না এ আর এমন কি, আরও যে বলার বাকি। একটি সিরিজ হারলেও বাকি 4 সিরিজে কিন্তু সমানতালে লড়াই করেছে বাংলাদেশ, যে কারণে 4টিতেই ড্র করেছে টিম টাইগার্স। পুরো ক্রিকেট দুনিয়ায় শর্টের ফরম্যাটে বাহাদুরি দেখানো অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে বাগে আনে সাকিব আফিফরা। 2021 সালে ঘরের মাঠে অজিদের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ, 4-1 ব্যবধানে জেতে মাহমুদুল্লার দল। একই বছরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে 3-2 ব্যবধানে সিরিজ জেতে টিম টাইগার্স, সিরিজ শুরু হয় জয় দিয়ে। এবার ইংলিশ পরীক্ষা, যারা বিশ্ব চ্যাম্পিয়ন, ঘরে মাঠ বলেই তো আশার পাল্লার ওজন বেশি, পক্ষে আছে পরিসংখ্যান। বাকি দুটো ম্যাচের একটাতে বাজিমাত করলেই ইতিহাস লিখবে টাইগাররা। আরিফ উদ্দিন নবীন, 71।